আজকে আরো একটা নতুন গেমপ্লে ভিডিওতে আজকে আমরা খেলবো সন্স অফ দি ফরেস্ট এই গেমপ্লেটা আজকে আমরা খেলবো তো চলো বেশি কথা না বললে এই সন্স অফ দি ফরেস্ট এই গেমটা শুরু করা যাক তো এখানে আমরা গেমের মধ্যে নিয়ে নিয়েছি গেমে কিছুক্ষণ ইন্ট্রো দেখালো এখানে আমরা একটা মাটিতে শুয়ে আছি সম্ভবত এখান থেকে আমরা ঘুম থেকে উঠলাম এখানে আমাদেরকে কিছু কিছু জিনিস আছে যেগুলো সংগ্রহ করতে হবে তো এখানে এখানে ওপেন ইমার্জেন্সি এটাকে ইমার্জেন্সি ব্যাগ ইমার্জেন্সি কিট টাইপের এটাকেও আমাদেরকে নিতে হবে গেমের গ্রাফিক্সটা অনেক হাই কোয়ালিটির এখানে আশেপাশে অনেক গাছপালা এগুলো আমরা দেখতে পাচ্ছি গেমের গ্রাফিক্স নিয়ে বলার মতো কিছু নাই গেমের গ্রাফিক্স অনেক হাই আছে তো আমরা এখানে এখানে একটা এখানে মনে হয় যেখানে আমাদের একটা ফ্রেড এখানে আমাদেরকে ইচ আপ দিয়ে এখানে কিছু হেল্প করতে হবে হ্যাঁ তাহলে ওই ইমার্জেন্সি একটা কিট পাবে তাতে সে সুস্থ হয়ে উঠল হ্যাঁ ভাই থ্যাংক ইউ বলা লাগবে না হ্যাঁ থ্যাংক ইউ বলা লাগবে না তুমি অনেক ভালো তোমাকে আমি ও ভাই আর কান থেকে রক্ত টক্ত পড়তে লেগেছে ভাই কি ভাই মরে টরে গেল নাকি হ্যালো কিছু হয়েছে নাকি আর হ্যাঁ আমি হাত দিয়ে যেদিকে দেখাচ্ছি সেদিকে তাকাচ্ছে হ্যালো এখানে আমি এখানে কিছু নোট ডাউন করে নিই এখানে আমার ওকে এখানে আমরা এখানে ফলো মি দিয়ে দিয়ে রাখি দিয়ে এখানে ভাই কিছু তুই কি দেখতে পাচ্ছিস হ্যাঁ এ কি রে ভাই মরে না না জায়গা আছে হ্যাঁ কিছু তো বল না ভাই এর কাছে যে কোনো লাভ নাই খালি টাইম লস না 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 হ্যাঁ এখানে আরেকটা এখানে ই চাপ দিয়ে আমরা দেখি কি আছে এখানে হ্যাঁ কিছু এখানে একটা ম্যাট টাইপের আমরা নিয়েছিলাম তখন এখানে এখানে কিছু আইটেমের এখানে এখানে মেডস আছে এখানে এখানে এটা কিছু ওষুধগুলো যেগুলো আমাকে পাওয়ারফুল করতে সাহায্য করবে এখানে এখানে ইমার্জেন্সি প্যাক বাস ইমার্জেন্সি প্যাকের মধ্যে এখানে আমাদের কিছু জিনিস আছে যেমন এখানে একটা মোবাইল ফোন একটা ওই এক্স টাইপের দেখতে পাচ্ছি আরেকটা এখানে ওকে এখানে গাইডবুক আছে একটা আমাদের তো এখানে আমি যা কিছু সব নোট করতে পারবো হ্যাঁ মানে এখানে আমাদেরকে শিখাচ্ছে যে কিভাবে টেন্ট বানাতে হয় বিভিন্ন জিনিস যেগুলো জঙ্গলে বেঁচে থাকা যেহেতু এটা সার্ভাইভাল গেম একটা এই তো এখানে আমার সেই ফ্রেন্ডটা এ ভাই তুই তো কি ভাই দেখ এখানে আমরা যাই বলবো ওই তাই করবে হ্যাঁ আয় ভাই আয় ওকে লিখে দেখাতে হয় যেহেতু ওর কান খারাপ হয়ে গেছে তো তুই শুনতে পারবে না বয়রা তাই ওকে লিখে বোঝাতে হবে যে আমি ওকে কি ভাই ওখানে একটা ডিয়ার দেখতে পাচ্ছি আমরা তো হ্যাঁ ওই ওখানে কিছু কাঠ টাট সংগ্রহ করে এনেছে যেখানে এখানে আমাদের কিছু হ্যাঁ এখানে ভাই তুই তাড়াতাড়ি আগুন লাগা হ্যাঁ ওই এখানে আগুন লাগিয়ে দিয়েছে আমাদেরকে থামস আপ করে দেখালো যে কি আগুন লাগিয়ে দিয়েছে আগুন লাগানোর কমপ্লিট এবার আমরা এখানে হ্যাঁ এখানে হ্যাঁ ওকে এখানে আমরা একটা আচ্ছা এখানে এখানে ওপেন করতে হবে এখানে আমরা রেখে দিই এটা এখানে আমরা এক্সটা নিয়ে এখানে এক্স নিয়ে যে আমরা এখানে কিছু হ্যাঁ এখানে বিভিন্ন এখানে একটা টেপ নিব আমরা ওকে এবার আমরা এদিকে এ ওপেন করি এই বাক্সটা হ্যাঁ এই বক্সের মধ্যে হ্যাঁ এটা আমরা নিয়ে নিয়েছি এখানে আমরা থ্রি বাক্স শট কিনে নিয়েছি তো এই যে এখানে আমরা এখানে একটা নদীর এখানে চলে এসেছি তো ভাই এখানে ওই চলে এসেছে ওর কাজ হয়ে গেছে মনে হয় হ্যাঁ তাড়াতাড়ি তুই যা করার কর এখানে কাজ এই সব সার্ভাইভাল গেম গুলো একটা এখানে আমাদেরকে যেভাবে এই তো এখানে একটা এ এ এ এ শিট গাইস ওই ছুটে গেল এই যা হ্যাঁ ওকে এখানে ওকে আমরা এখানে লিখে দিই হ্যাঁ যা তাড়াতাড়ি যে কাজ করে আগে যা ওকে বুঝেছিস তো ওকে আমরা পাঠিয়ে দিয়েছি ধরার জন্য এখানে আমরা যা আছে এগুলো কালেক্ট করে নিই হ্যাঁ ওই যে এখান থেকে আসছে এখানে জিপিএস ট্র্যাকার বাই প্রেসিং এখানে আমাদেরকে একটা জিপিএস ট্র্যাকার লাগবে হ্যাঁ এখানে ফেব্রুয়ারি 2023 ওকে ঠিক আছে রাতের জন্য বেস্ট হবে যেহেতু হ্যাঁ এখানে আমরা আমাদের এখানে লোকেশন দেখতে পারি আমরা কোথায় লোকেশন কি আছে
হ্যাঁ আমরা এখানে আমাদের লোকেশন ভাই আমাদের এক্স এর উপরে এসে একটা বাটারফ্লাই এসে বসেছে না হ্যাঁ গ্রাফিক্স এর দিক দিয়ে এটাকে বলতেই হবে একে আমরা আবার বলে দিই তুই যা হ্যাঁ চোখে তো দেখিস হ্যাঁ দেখিস তো চোখে তো আমরা এখানে আমাদের যে লোকেশনটা এ ভাই আমি আগে জানতাম ওর জন্য আমি ওখানে ওখানে একটা টেন টাইপের করে রেখেছি যাতে বৃষ্টি আসবে আবার বৃষ্টি আমি আমাদের আগে আমি আমার লোকেশন অনুযায়ী আমার জায়গাতে আগে যাই যেহেতু আমাকে আমার জায়গাতে এখন যেতে হবে ভাই কত বড় বড় গাছ আমার থেকে হাজার হাজার গুণ বড় ভাই ভাই রিয়াল লাইফে যদি আমি জঙ্গলে থাকতাম আমার অবস্থাটা কি হতো হ্যাঁ তুই আমার পাশে আয় ভাই পিছিয়ে পিছিয়ে চলে আয় এই তো এখানে আমরা একটা রক কালেক্টেড করে নিয়েছি টু স্টিক কালেক্ট করে নিয়েছি এখানে কিছু ক্রাফট রেসিপি অ্যাভেলেবল টু ইনভেন্টরি এখানে আমাদের ওকে এখানে একটা বক্স আছে এই বক্সের মধ্যে আমরা আমরা যা আছে সব ডাক টেপ কালেক্ট করে নিলাম একটা এই ডাক টেপেরও কাজ আছে অনেক সময় ওকে 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 রেজিন রেজিন নিউ ক্রাফট ভাই এখানে এসে তুই দাঁড়া এখানে এই তো এখানে এখানে কাঠটাকে আমরা ভাঙবো ভেঙে এখান দিয়ে এ এ এ আর একটু এই তো এবার এখানে আমরা আগে ভিতরে যাই তো ভাই কি ভাই ভাই ও ভাই কি গ্রাফিক্স ভাই হ্যাঁ আমরা আমাদের লোকেশন অন্য জায়গায় জায়গাতে যেখানে আমরা লাইটার জ্বালাই লাইটার লাইটার জ্বালালে দেখতে পাবো সব কিছু হ্যাঁ ও ভাই এখানে মানুষের কঙ্কল টঙ্কল পড়ে আছে মানে কত মানুষ এখানে এখানে এসে আটকে গেছে কিন্তু আমরা আর কেবল না যেহেতু আমরা সবাই জানে প্রো এখানে আমাদের সব কিছু এখানে আমরা যা যা এখানে তিনটা ঘড়িও আছে আমার ডাকতে এক্স এই তো এই জিনিসটাকে আমরা একটু মুছে নিই আচ্ছা মানি আমাদের কাছে সব আছে এখানে আমরা আবার লাইটারটাকে জ্বালাই এখানে মশাল টাইপের আমরা এটাকে ইউজ করতে পারবো যেহেতু আমরা এটাকে মুছে নিয়েছিলাম ভাই কি রে ভাই তোরা ভিতরে এসেছিস কিন্তু বাইরে যেতে পারিস নি এখানে যারা এসেছিল তাদের কঙ্কল সহ বিভিন্ন জিনিসপত্র পড়ে আছে সেগুলো আমরা কালেক্ট করে নিই এগুলো আমাদেরও কাজে লাগবে এখানে আমরা তিনটা মিট কালেক্ট করলাম এখানে আমরা ভিতরে যাই পুরাই অন্ধকার ভাই লাইট মানে মশাল জানানোর পরও কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না এখানে আশেপাশে ভাই রে ভাই কি অবস্থা ভাই এখানে কতগুলা মাথা পড়ে আছে ভাই স্কেলেটন হেড ভাই রে ভাই কি অবস্থা আমরা আবার এখানে যে হ্যাঁ এই তো এখানে একটা আমরা এখানে এটা এখানে ছুঁড়ে মেরে দিতে হবে এটা ছুঁড়ে মেরে দিলে এখানে দেখো গাইস কি হয় দেখো এটা কিন্তু টুইস্ট আছে আরেকটা আমরা জ্বালিয়ে ছুঁড়ে দিই আরেকটা 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 এই এই হ্যাঁ জায়গাটা সিলেক্ট করে নিই তাহলে এই জায়গাগুলো এখানে আলো হবে যেহেতু ভাই আমাদের কাছে ওটার মাত্র দুইটাই আছে আমরা বেশি দিব না বেশি দিলে শেষ হয়ে যাবে যেহেতু আমাদের কাছে এখানে সার্ভাইভ করতে হবে হ্যাঁ এখানে আরেকটা আমরা এটাকে ছুঁড়ে মারি ইয়া ওকে ওখানে আমরা দিয়ে দিয়েছি এখানে আরেকটা দিই মানে আমাদের কিন্তু সব শেষ হয়ে গেল এগুলো চারটা চারটাই শেষ হয়ে গেল ওকে ভাই 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 এখানে কি করছে রে ভাই রে কে 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 তুই ভাই কে ভাই কি রে ভাই জামা কাপড় খুলে কি করছে এখানে এখানে আমরা এই রাস্তা দিয়ে যাই হ্যাঁ ভাই কে ও ভাই ওটা মনে হয় কে ছিল ওটা আমার এখানে ভয় লাগছে আমরা এখান থেকে আগে বাড়াই এই তো হচ্ছে 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 এখন কি হ্যাঁ এখন সকাল হয়ে গেছে এখানে বাইরের পরিবেশটাও এখন আগের চাইতে অনেক সুন্দর ওই যে আমার সে বন্ধুটা আশেপাশে দৌড়ে বেড়াচ্ছে কোনো খেয়ে কাম নাই চল ভাই আমার সাথে আয় আর তুই তো কানে শুনবি না ভাই তুই তাহলে এখানে দাঁড়া আমার পিছে পিছে আয় নাহলে আমাদের লোকেশনটা আমরা আবার সেট করে নিই ওকে এখানে যেহেতু আমরা যেখানে আমাদের টেন্ট বানিয়ে রেখেছিলাম আমরা সেই জায়গাতে যাই তার জন্য আমরা লোকেশন দেখে যেতে হবে তাছাড়া চিনতে পারবো না রাস্তা আমরা সহজে ইয়েস গাইজ ইয়েস গাইজ এখনো ভাই পুরো জঙ্গল এতই গাছপালা মানে এই গাছপালা থাকার জন্যই মানে ওই যে ওই ওই যে ওই ডিয়ারটা আবার দেখতে পাচ্ছি থাক ওই যেখানে যাচ্ছে যাক ওর পিছনে এখন আমরা লাগবো না ভাই কি ভাই টিপ 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 করে হাঁটছিস ভাই দৌড়ে আয় ভাই শক্তি দেখা তো
একটু সামনে যাই আমরা, ভাই এখানে এটা কি বা পড়ে আছে এখানে, ভাই কি জঙ্গল ভাই। আচ্ছা ভাই আমি তো রাস্তায় ভুলে গেলাম, আমি কোথায় ভাই চিনতে পারছি না তো রাস্তা, আমার টেন্টের রাস্তা কোথায় সেটা তো চিনতে পারছি না ভাই। যেভাবে হোক ভাই আবার বৃষ্টি শুরু হতে পারে। ও ভাই বৃষ্টি বলা হয়েছে, বলার সাথে সাথে বৃষ্টিও শুরু হয়ে গেছে ভাই। তাড়াতাড়ি এবার তো যেভাবে হোক আমাকে যেতে হবে আমার টেন্টের ওখানে, না হলে আমরা বৃষ্টিতে পুরো ভিজে যাব। ও এইতো ভাই এই হরিণটাকে তখন থেকে দেখছি ভাই, এদিক ওদিকে লাফিয়ে বেড়াচ্ছে, পরে এটাকে ফ্রাই করে খাবো আমরা। তার আগে আমি আমার লোকেশন অনুযায়ী আমার টেন্টের কাছে চলে যাই। ভাই তুই তাড়াতাড়ি আয়। আচ্ছা 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 ভাই, একটা পাখি পাখি উড়ে বেড়াচ্ছে এখন এই সব সাইড গুলোতে। হে ভাই কে রে, হে ভাই কি ওটা, কি ওটা, কি ওটা, কি কি ওটা, কি ভাই গেমটা তো দেখছি ভালোই ভয়ঙ্কর ভাই। এটা কি ছিল ভাবে, আবার 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 ভাই এটা কি ভিকি ভাই, বাঘ ভাই 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 মানকি তো না ভাই, এটা আবার লুকিয়ে গেল। আমরা এখানে আমাদের এক্সটা নি, আসলে একবারে মুখে চুকে চাপাটি মেরে দিব পুরা। আয় 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 ভাই, এটা রাক্ষস। আয় 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 আয়, না না আমরা পালাই, আমরা সেফটির জন্য আমাদের কাছে এক্সো আছে, আমরা কিছুই করতে পারবে না ভাই। তার এখানে একটা নিচে রাস্তা আছে ভাই, এখানে এইতো এইতো আমরা মোটামুটি টেন্টে চলে এসেছি। তো আমরা আমাদের টেন্টের এখানে চলে এসেছি ভাই। ওই জন্তু টাইপের ভাই রাক্ষস জিনিসটা ভাই এখানে এখনো ঘোরাফেরা করছে, কিন্তু আমাকে ওরা কোনো ড্যামেজ দিচ্ছে না, তাই আমি ওদেরকে কিছু করবো না। আমরা আবার ভাই এই রাস্তাটার মধ্যে যাই যেখানে কঙ্কল টঙ্কল পড়ে আছে আশেপাশে। হ্যাঁ ও এখানে আসলে মানে আরেকটা আলাদাই লেভেলের ভাই। এখানে আমরা আমাদের ওই মার্শাল টাইপটা নিয়ে নিই, লাইটারটা এখানে এক মিনিট, এখানে আমরা লাইটারটা ধরাই, বাস আমরা লাইটার ধরিয়ে দিয়েছি। এই তো ভাই এখানে তো ঘর বাড়িও দেখতে পাচ্ছি ভাই, এখানে ঘর বাড়িও লুকানো আছে ভাই, আজব যাই। এক মিনিট ভাই এগুলা কি কি সব লেখা আছে, লেগ মনে হয় এখানে। ও মানে যারা আগে এখানে এসে কঙ্কল হয়ে গেছে বা যারা আগে কাজ করতে এসেছিল ওদেরই এগুলো কঙ্কল বা বডি। এখানে একটা ল্যাপটপও আছে, এখানে আমরা কিছু একটা প্রিন্ট করব। ওকে প্রিন্ট করা, এখানে আমাদেরকে প্রিন্ট করতে বলছে। হ্যাঁ এখানে একটা বক্স আছে, এখানে এটাকে আমরা ওপেন করি। ও ওকে এটা একটা, এখানে আমরা সেই সব পার্টসগুলো নিয়ে নেই। হ্যাঁ 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 ভাই এখানে আমরা এখানে ক্রসবো বোল্টস আর একটা কার্বন ফাইবার অ্যারো নিয়ে নিব, যেহেতু আমাদের এগুলো কাজে লাগবে। বাস আমরা আমাদের সেই রেজিন বা সেই কেমিক্যালটা নিয়ে নিয়েছি, আমাদের হাতে আছে সেই কেমিক্যাল এখন ভাই। এই তো এখানে আমরা সব টু ওয়ার কালেক্টেড, টু ডাক্ট টেপ কালেক্টেড, সব কালেক্ট করে নিব আমরা, টু ব্যাটারিজ কালেক্টেড। তো তোমাদের গেম প্লে কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবা না। যারা কারা কারা পার্ট টু দেখতে চাও সংস অফ দি ফরেস্টে তারা কমেন্টে অবশ্যই বলো, পার্ট টু নিয়ে আসবো অবশ্যই। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো নতুন কোনো গেম প্লে ভিডিওতে। অবশ্যই ভিডিওটাতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবা না। বাস আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের কোনো নতুন গেম প্লে ভিডিওতে। তো তোমরা জন্য বাই।